আগামী 5 অক্টোবর খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। শুধু অনার্স চতুর্থ ও মাস্টার্সের শিক্ষার্থীরাই হলে উঠতে পারবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, 26 সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার খুলে দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের যেসব শিক্ষার্থী অন্তত কোভিড-19-এর প্রথম ডোজ টিকা নিয়েছেন, তারা টিকা পাওয়ার সার্টিফিকেট ও বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেখিয়ে গ্রন্থাগার ব্যবহার ও নিজ নিজ হলে উঠতে পারবে।